ক্লিক করুন নিচে দেওয়া বেল আইকনে। সাবস্ক্রাইব করুন 24 আওয়ার্স টিভি কে। সব সময় আপডেট থাকুন খবরে। আজ 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। পরিবেশ সচেতনতার লক্ষ্যে এই দিন আধুনিক যুগের সবথেকে গুরুত্বপূর্ণ। রাষ্ট্রসংঘ 1972 এর 5 থেকে 16 জুন সর্বপ্রথম পরিবেশ সম্মেলন করে। তারপর 1974 সালের 5ই জুন থেকে টানা 44 বছর ধরে এই দিনটি পরিবেশ দিবস হিসেবে পালিত হয়ে আসছে। প্রত্যেক বছর পৃথিবীর আলাদা আলাদা দেশে পরিবেশ দিবস পালন করা হয়। কোভিড-19 এর প্রকোপে সারা বিশ্বের মানুষ বিপর্যস্ত, তখন প্রকৃতি ফিরে পেয়েছে তার প্রাণ। বেশ কয়েক মাস ধরে পৃথিবীর মানুষজন নানাভাবে গৃহবন্দী, দূষণ না হওয়ায় প্রকৃতি এই সময় ফিরে পেয়েছে তার আপন ছন্দ, নিজেকে মেলে ধরেছে নতুন করে। এই বাস্তবতা থেকে নতুন করে শিখতে শুরু করেছে মানুষ। তবে সেই শিক্ষা করোনার পরেও টিকে থাকবে কিনা সেটাই দেখার বিষয়। এই বিশেষ দিনটিকে সময়মায় পালন করতে এগিয়ে এলেন তিলজলা থানার পুলিশ আধিকারিক, তিলজলা তরুণ সংঘ এবং তিলজলা থানার ওসি একত্রিত হয়ে বৃক্ষরোপণ পালন করলেন। তিলজলা থানার ওসি জয়প্রকাশ মুখার্জি তিনি বলেন, মাননীয় মুখ্যমন্ত্রী বরাবরই পরিবেশ প্রেমী। তিনি নির্দেশ দিয়েছেন, যেহেতু কদিন আগেই ভয়ঙ্কর আমফান ঝড়ে একেবারে পর্যুদস্ত হয়ে গেছে বাংলা, প্রচুর গাছ পড়ে গেছে, তাই সারা বাংলা তথা সারা কলকাতা জুড়ে বিভিন্ন জায়গায় গাছ লাগাতে হবে। এই ধরনের প্রচেষ্টাকে সামনে রেখে তিলজলা থানা এলাকার বিভিন্ন জায়গায় যেখানে ক্ষয়ক্ষতি হয়েছে সেখানে প্রতি জায়গায় 5টি করে গাছ লাগিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষার কাজ শুরু হলো আজ। পাশাপাশি ওসি এও বলেন, শুধুমাত্র আজকের দিনে নয়, আগামীতেও এমন কর্মসূচি চলতে থাকবে। দুটো জিনিস এখানে হাইলাইট করতে চাইছি, যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এনভায়রনমেন্ট ডে প্রতি বছরই পালন করা হয় একটা দিনে, তবে উনি ওনার যেটা প্রচেষ্টা সারা বছর ধরে উনি এই প্রচেষ্টাকে চালিয়ে রাখতে চান। এবং যেহেতু আমফান একটা বড় প্রবলেম ক্রিয়েট করে গেছে আমাদের এখানে, তার সঙ্গে সঙ্গে করোনা যেটা প্রাকৃতিক দুর্যোগও একটা বলা যেতে পারে, এ দুটোকে মাথায় রেখে প্রচুর গাছ যেহেতু নষ্ট হয়েছেন এবং উনি যেহেতু পরিবেশ প্রেমিক, তাই আমাদেরকে সবাইকে উদ্বুদ্ধ করেছেন মরালি ফিজিক্যালি, যে সবাই মিলে আমরা যেন একটা পরিবেশ বান্ধব সোসাইটি তৈরি করতে পারি আমাদের আগের পরের জেনারেশনের জন্য। এবং এতে পুলিশ পাবলিক রিলেশনশিপ যেটা হয় সেটারও অনেকাংশেই বৃদ্ধি পাবে। এই দুটো মূল উদ্দেশ্যকে মাথায় রেখেই এই পরিবেশ বান্ধব কাজ বা বৃক্ষরোপণের কর্মসূচি আমরা গ্রহণ করেছি। ধন্যবাদ। এটা সারা কলকাতা শহর জুড়ে, সারা পশ্চিমবাংলা জুড়েই করা হবে, বিভিন্ন থানার উপর মানে উদ্যোগে করা হবে। আমাদের থানার এলাকায় আমরা মোটামুটি 5টা জায়গা চুজ করেছি, যেখানে কিছু গাছ আমফানের জন্য উল্টে পড়ে গেছে বা নষ্ট হয়ে গেছে, সেইখানে আমরা একটা গাছের জায়গায় 5টা গাছ লাগাবো। এই যে মোটো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর আছে সেটাকে মাথায় রেখে আমরা আমাদের এই প্রচেষ্টা শুরু করেছি এবং এটা আমাদের চলবে, একদিন নয়, আমরা আগামী এক সপ্তাহ ধরে এটা চালাবো। ক্লিক করুন নিচে দেওয়া বেল আইকনে। সাবস্ক্রাইব করুন 24 আওয়ার্স টিভি কে। সব সময় আপডেট থাকুন খবরে।